মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় অমিত শাহর 50 ঘন্টা সফরকে আসন্ন নির্বাচনের জন্য বড় ধরনের রসদ হিসেবে দেখছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। এক সময়ের মমতার দুই বিশ্বস্ত সঙ্গী মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী এখন গেরুয়া শিবিরে। আগামী বছরের বিধানসভা ভোট নিয়ে তাই আশাবাদী বিজেপি। বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করার ডাক দিয়েছেন অমিত শাহ। তবে বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জও জানিয়েছে তৃণমূল কংগ্রেস। গত 10 বছরে মমতার উন্নয়নের সামনে মোদীর দল দাঁড়াতেই পারবে না বলে দাবি তাদের। সোনার ইন্ডিয়া করুক না, এখন তো বসে আছে দিল্লিতে। ওই বিজেপি যে না দিয়ে আজ বিসিজন উঠিয়ে দেবো, কালকে ওই উঠিয়ে দেবো, কালকে ওই উঠিয়ে দেবো, কাল ট্রেন বিক্রি করবো, ওইসব না করে সোনার ইন্ডিয়া করুক না। তবে বিশ্লেষকদের ধারণা, এক সময়ের মমতার মিত্র মুকুল শুভেন্দু যেহেতু এখন শত্রু শিবিরে, তাই চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত আচার্য, সময়সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।